যারা তোমরা গায়েবকে অস্বীকার করেছো তাহির হুজুরের এই গায়েবের শানের কথা অস্বীকার করেছো আমি বলবো তোমরা তাড়াতাড়ি তওবা করো আর নালে মরনের পর কিন্তু মুগর ছাড়া আর জুতা ছাড়া কিছুই পাইবা না আল্লাহকে যারা গায়েব বিশ্বাস করবে না তারা হলো ফাসিক 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 হাত দিলে কি ঠিক কি না তাহলে আমি জানতে চাই আজকের এই মাহফিল থেকে কেন আল্লামা তাহির হুজুরকে কাফের বতোয়া দেওয়া হলো इस्लामिक एचडी मीडिया सुन्नतेर सत्यवाणी अल्लाह के अमार नबी के कम दिए छे जरे कौन कम दिए छे अल्लाह का से कि दोन बंदर अबाब बस एक टकता ना बोल लेने अल्लाह रसूल के दिए छे का क्या बात रसूल के अल्लाह दिए छे अल्लाह बोला आलम तकुन तालाम नबी আপনার জানা অজানা সব কিছু আমি আল্লাহ আপনার সিনা মোবারকের ভিতরে ঢুকাই দিয়েছে সুবহানাল্লাহ ইদানীং আপনারা একটা আল্লামা তাহির হুজুরকে নিয়ে আপনারা তাহির হুজুরে ছিলেন না জি তাহির হুজুর ভক্ত আছেন এলাকা জি আমরা তাহির হুজুরকে ভালোবাসি না জি এই আল্লামা তাহির হুজুরকে হুজুর একটা শান কইছিল খাজা বাবার নামে শানটা আমি কইলে আপনারা কষ্ট নেবেন না इतना मैं बैक करता सारा हुजूर के ने भाषा मंत्र बोलता से हुजूर के काफिर फुतवा बोल जोते जिसे जा काफिर फुतवा की बाबे होय अपने दिल के ही बुझा ची अल्लाह मा ताहिर हुजूर शान दागे से अल्लाह दोहन रसूल के दिया अल्लाह के लेने गायब होया रसूल अर्दान खाजाई पाया शुईया या से आजमीरे क्यों फिरे ना खाली हाथे खाजा तुम्हार दरबारे क्यों फिरे ना खाली हाथे खाजा तुम्हार दरबारे ठीक करे बोले ये शंटा बोले छे ये शंटर पोतम बेक्का अल्लाह दोन रसूल के दिया अल्लाह गलन गायब हुआ अब ते दिल ज़बान थे के आवाज चाहिए अल्लाह गायब के अब रबी शश करे ना हुजूर अल्लाह की गायब की ना अल्लाह गायब ना আল্লাহর কোন আকার আছে না আল্লাহর কোন সুরত আছে না আল্লাহর হাত দেখছি আল্লাহর পাও দেখছি আল্লাহর চোখ দেখছি আল্লাহর নাক দেখছি আল্লাহর ঠোঁট দেখছি তাহলে আমি জানতে চাই আজকের এই মাহফিল থেকে কেন আল্লামা তাহির হুজুরকে কাফের বতোয়া দেওয়া হলো হুজুরে এই গানটা এই গানটা তো নতুন না অনেক আগের শান এটা এটা আমরা বাবা আপনাদের মতো এরকম বিজ্ঞ বিজ্ঞ আলেম তারা মুরব্বীরা তারা আমরা শুনতাম তাদের মুখে ওই সময় তারা গাইতো আমরা তখন ছোট ছাত্র তখন তাদের মুখে শুনতাম আল্লাহ গায়েব এই কথা বিশ্বাস করার নাম ঈমান কিনা এই কথা কইরা ঈমান কিনা আল্লাহকে যদি গায়েব বললে ঈমান চলে যায় আমি বলবো আল্লাহর কথা অবিশ্বাস হয়ে যায় হুদাল্লিল মুত্তাকিন মিনুনা বিল গায়বি হ্যাঁ সূরা বাকারা প্রথম পৃষ্ঠাতে হুজুর ঠিক আছে না ইন্নাল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি আছে না আল্লাহ আল্লাহ বলেন আমার এই গায়েব মানার নাম হলো ঈমান যারা আমি আল্লাহকে গায়েব মানবেন না তারা হলো বেঈমান ঠিক হাত তুলে বলতে হবে ঠিক কি না আল্লাহকে গায়েব বেশ বিশ্বাস করার নাম হলো ঈমান জান্নাত কি আমরা দেখছি জান্নাত গায়েব কি না এক কথা কর না এক কথাই হুজুরে জানে হুজুররা বুঝবো না দেখার জিনিসের নাম না দেইখা বিশ্বাস করার নাম হলো ঈমান জুরা কোন কি জান্নাত আমরা দেখছি আল্লাহ কোরআনে বলছে রাসূল হাদিসে বলছে মানে কি না জাহান্নাম আমরা দেখছি জাহান্নাম আমরা দেখি না জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি না এক কথা কইনে বিশ্বাস করি কি না জাহান্নাম বিশ্বাস করি না আরশে আজিম আছে আমরা জানি কি না কিন্তু আমরা দেখছি দেখি নাই সিদরাতুল মুনতাহা আছে কি না না দেখে বিশ্বাস করি কি না এটার নাম হয় গায়েব ঠিক কি না বলেন জোরে কোন ঠিক কি না অসংখ্য গণিত ফেরেশতা আছে হুজুর আমরা ফেরেশতা দেখছি আমরা ফেরেশতা দেখি নাই ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি কি না এটার নাম হলো গায়েব আর আল্লাহকে গায়েব বিশ্বাস করা নাম হলো ঈমান আল্লাহ কে যারা গায়েব বিশ্বাস করবে না তারা হলো ফাসিক 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 হাত দিলে কি ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার
আমার ডানে বামে দুইজন আলেম আছে, তারা বুঝতেছে কথাটা। এতদিন তারা বলেছে নবী এলমে গায়ে বিশ্বাস করলে ঈমান চলে যাবে, ইদানিং তারা বুঝছে। যেহেতু তাহেরি হুজুর বলেছে আল্লাহ গায়েব, আল্লাহ তো আর এরকম না যে তাহেরি সব গান্ডা তো এমন বলে না যে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, এই কথা কি বলছে? হ্যাঁ হুজুর এই কথা বলছে, এই কথা বলে না। আল্লামা তাহেরি হুজুরকে বলছে যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ কয় মাইয়িতে আর রাসূল আফাদ আত আল্লাহ, আমার রাসূলের ভিতরে আমি সব কিছু ঢুকাই দিছি, রাসূলকে তোমরা মানো আমি আল্লাহকে মানা হবে। ও মা হুম বি মুমিন, যারা মাসুল রাসূলকে মানবে না তারা ঈমান না তার হইল ফাসে। কথা কোন তাহলে রাসূলকে আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাসূলকে দন দিছে কিনা, দন দিছে কিনা? এই কথাটাই যেই আল্লামা তাহিরি হুজুর আজকে তাকে নিয়ে আমরা গর্ব করি, যেই যুবকেরা অশৃঙ্খল নারী আইনা না চাইতো, যেই যুবকেরা অশৃঙ্খল অভদ্র সমাজের মধ্যে অশৃঙ্খল কাজ হইতো, আল্লামা তাহিরি যখন সমাজের ভিতরে মানুষের অন্তরে ঢুকেছে ওই মানুষগুলো নারী না চাইতো, এখন আর নারী না চাই না। এই যুবকগুলো হুজুর আমার বাস্তব দেখে, এক যুবক আমার দৈরে কান্তা থেকে হুজুর এই তাহিরির বিরুদ্ধে যখন কথা বলে আমার কলিজা ফেটে যায়, আমার জোরায় দৈরে কান্তা থেকে হুজুর এই তাহিরির বিরুদ্ধে যখন কথা বলে আমার কলিজা ফেটে, কেন তোমার হুজুর আমি প্রত্যেক বছর 1.5 লক্ষ টাকা খরচ করিয়া আমি 2টা মহিলা আনতাম, সারা রাত নাচাইতাম, হাজার হাজার মানুষ হইতো, আমি নিম্নে 5 লক্ষ টাকা খরচ করতাম সেই প্রত্যেক বছর মাহফিলে, এই এই নারী আইনা নাচাইতাম, যাত্রা গান করতাম, আমি নিম্ন আমার নিজের পকেট থেকে আমি 1.5 লক্ষ টাকা দিতাম আর বাকি সব মিলে 5 লক্ষ টাকার মতো আমার খরচ হইতো, এই নারী নাচাইতাম আর জিনা অত্যাচার কত খারাপ নিকৃষ্ট কাজ হইতো। এই তাহরি হুজুরে ওয়াশ শোনার পরে আমি তওবা করেছি, আর কোনোদিন যেই যুবকরা সেই তাহরির জন্য পাগল হয়ে গেছে এই যুবকদেরকে আমি আজকে থেকে ওয়াদা করলাম, প্রমিস করলাম, ওয়াদা করলাম আল্লাহর দরবারে কসম খাইলাম, আমি আজকে থেকে ওয়াদা করলাম আর কোনোদিন যাত্রা গান করাইবো না, প্রয়োজনে আল্লামা তাহির হুজুরকে মাঠে আইনা মাহফিল করাবো, আল্লাহর জিগুল করবে, রাসূলে শান চলবে। সেই তাহিরির বিরুদ্ধে কি বলেছে মনে একটা কথা, তোমাদের চোখে দুজিও ভুল হয়ে যায়, তোমাদের চোখে যদি ভুল হয়ে যায় কথাটা নীরবে ডাইকাকে বলতে যে কথাটা বুঝলেন না, ঠিক আছে না হুজুর? কিন্তু মিডিয়ার মাঝে আইসা ঘরে বৈসা বৈসা মিডিয়া সাইরা দে, আবার শুনছি এই কিছু কানা মৌলবি আছে ওরা এর মাঝে বই লালেছে তাহির সাহেবরে যেখানেই পাবে সেখানে নাকি জুতা দাবার ঋতু। তাদেরকে কিন্তু ভালো মতো কুত্তাও ছিঁড়ে না। কথা কোন আল্লামা তাহির হুজুরের শান মন্দিরে বিয়ার অনুষ্ঠানে সব জায়গায় ছড়ে বর্তমানে। দুধীয় বাজান আগে বিভিন্ন বাজে গান হইতো, কিন্তু এটার ভিতরে গান ঢুকাইছে, ডান্স বানাইছে তাহির হুজুর জিকির, কিন্তু তাহির হুজুর তো ওই জায়গায় যায় জিকির করতে পারতো না, আমরা কি হিন্দুর অনুষ্ঠানে যায় জিকির করতে পারতাম হুজুর? ওই জিকিরের মধ্যে ওরা একটু বাজনা ঢুকাইয়া এমন দি উইদানিং কিছুদিন আগে হিন্দুদের পূজা গেছে, রাস্তাতে আসতেছি গাড়ি খাড়া করলাম, দিই তাহির হুজুর জিকির বাজে হিন্দুদের ইয়া পূজার মাঝে, বোঝা যায় আমাদের শান প্রত্যেকটা জায়গায় জায়গায় চলে। কথা কোন ঠিক কিনা? আমরা তো ওই জায়গায় পূজার মাঝে দাঁড়িয়ে কি কোরআন তেলাওয়াত করতে পারতাম, জিকির করতে পারতাম? পারতাম না, কিন্তু আল্লামা তাহিরি হুজুর সাধারণ ব্যক্তি নয়, 1 মাস 1 বছর 1 জনম পরে পরে আসে না, আমি মনে করি 100 জনম পরে পরে আল্লামা তাহিরি হুজুর ক্যাপলাই মরে একটা লোক আসে, এমন ব্যক্তির দরকার আছে না নাই? আজকে সমাজটা কত যুবকরা অশৃঙ্খল কাজ করতো, গাঞ্জা খাইতো, ফিনচি খাইতো, ইয়াবা খাইতো, যুবকরা নারী লইয়া প্রত্যেক বছর বছরে জারি গান বিভিন্ন বাজে অনুষ্ঠান করতো, এইগুলো না করে আল্লামা তাহির জিকির দিয়া মানুষগুলোকে এক করছে, যুবকগুলো নিয়ে মদিনায় যেতে চায়, যুবকগুলো নিয়ে ফুলতুলি সাহেব কেবলার দরবারে রাখতে চায়। কথা কর না আমি বলবো তোমরা কি জানো, যারা গায়েব কথাটা নিয়ে তোমরা যারা কাফের ফতোয়া দিয়েছো, তোমাদের দলিল আল্লাহর কোরআনের দলিল মতরে তোমরা কাফের হয়ে গেছো, কারণ তোমরা আল্লাহর গায়েবকে অস্বীকার করছো। কথা কন না
আল্লাহর গায়েবকে অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে যারা তোমরা গায়েবকে অস্বীকার করেছো তাহিরি হুজুর এই গায়েবের শানের কথা অস্বীকার করেছো আমি বলবো তোমরা তাড়াতাড়ি তওবা করো আর নালে মরনের পর কিন্তু মুগর ছাড়া আর জুতা ছাড়া কিছু পাইবা না কথা কন না কথা কন না কষ্ট হইতো সাব্বা আমার নবীর শান নবীর শান কোন জায়গায় নাই আল্লাহ আমাদের সকলকে যেন নবীর মহব্বতে কবুল করে সকলে বলেন আমিন।